নমস্কার। সৌভাগ্য দর্পণে নতুন আরো একটি পর্বে সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। পুরনোদের নতুন করে কিছু বলার প্রয়োজন নেই, নতুনদের শুধু এটুকুই বলা, যদি আপনারা এই পর্বে আমাদের সাথে থাকেন তাহলে পরবর্তী এপিসোডে আপনারা থাকছেন, মানে আপনারাও তখন কিন্তু সেই পুরনো দর্শকের লিস্টই বললেন। এবার তার কারণটা কি সেটা তো আপনারা অনুষ্ঠান পুরোটা থাকলে দেখলেই বুঝতে পারবেন, কারণ সৌভাগ্য দর্পণ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ভাঙন থেকে গড়ার কথা বলে। তো সেই জায়গা থেকে ভাঙা গড়ার কথা যখনই ওঠে তখনই আমরা আমাদের মাথায় প্রথমেই আসে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের কথাটাই মাথায় আসে, সেটাই চিরসত্য। আমাদের জীবনে ওঠা নামা, ওঠা পড়া, যে কোনো স্ট্রাগল সব কিছুর মধ্যে কিন্তু একটি বিশাল ভূমিকা পালন করে আমাদের জীবনের সম্পর্ক। আর সেই সম্পর্কে অনেক কিছু এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনগুলো অনেক ক্ষেত্রে ফুলফিল হলে তারা থাকে সুখী, কিন্তু সেই এক্সপেকটেশনে যখনই কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটে সেখান থেকেই কিন্তু ভাঙনের একটা সূচনা হয়। প্রথমে যেটা আমি বললাম যে সৌভাগ্য দর্পণ কখনো ভাঙার কথা বলে না, গড়ার কথা বলে, কিন্তু ভাঙনের কথাটা যদি না ওঠে, সমস্যাগুলোকে যদি না ওঠানো হয়, গড়ার সেই সমাধানটা পাবেন কোত্থেকে? আশা করি যারা ভুক্তভোগী তারা বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন না তারা অনুষ্ঠানের সাথে থাকলে ক্রমশ প্রকাশ্যে বুঝতে পারবেন যে আজকে কি বিষয়ে কথা বলা হবে। যেহেতু লাইভ অনুষ্ঠান, এক বিন্দু সময় নষ্ট না করে সরাসরি আপনারা ফোন করতেই পারেন যদি ডক্টর তীর্থবোধ আচার্যকে চান, কিন্তু সকলে যে ফোন করলেই পাবেন তা নয়। সেই জন্যই প্রত্যেকটা পর্বতে কিন্তু বিশেষ কিছু বিষয় থাকে যাতে বহু মানুষ উপকৃত হয়, আজও তার ব্যতিক্রম হবে না। স্টুডিওয় কিন্তু সনাতন জ্যোতিষ, কেপি অ্যাস্ট্রোলজার, পিএইচডি গোল্ড মেডেলিস্ট ডক্টর তীর্থবোধ আচার্যকে আজও আমরা যথারীতি পেয়ে গিয়েছি। যে বিষয় আমি শুরু করলাম সেটা উনি এখন আপনাদেরকে ডিটেলসে বলে দেবে। সিস্টেম সকলের তরফ থেকে জানাবো ওনাকে আরো একবার স্বাগত। নমস্কার। ওম গং গণপতায় নমো, জয় গোপালায় নমো, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের নতুন একটি এপিসোডে আজকে বিগত দিনে তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা থাকে এবং সে বাস্তব ভিত্তিক সমস্যা। আজকেও এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা আপনাদের কাছে উপস্থাপন করব, যে বিষয়টা আমার চেম্বার প্র্যাকটিস করতে গিয়ে এবং বাস্তব সমাজেও দেখছি আজকাল বিশেষভাবে বিভিন্ন পরিবারের মধ্যে এটা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, যে এমন কিছু বিষয় যা পারিবারিক ক্ষেত্রে অনেক কিন্তু ভাঙন তৈরি করছে, তাদের যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গায় একটা টানাপোড়েন তৈরি করছে, অনেক সময় আবার ট্র্যাপও হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিক আপনার ঠিকই ধরছেন যে কিছু আপনার পরিবারের কেউ কোনো অবাঞ্ছিত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে, এমন কোনো সম্পর্ক, সেটা আপনার সন্তান হতে পারে, আপনার পার্টনার হতে পারে, স্বামী স্ত্রী যে কেউই হতে পারে, কিন্তু সেটা পরিবারের কেউ অবাঞ্ছিত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। এই অবাঞ্ছিত সম্পর্কে জড়িয়ে পড়ার ফলে তাদের পারিবারিক ক্ষেত্রে তার যেমন একটা টানাপোড়েন তৈরি হচ্ছে, এমন অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখতে পাওয়া যায়, যে যেখানে পরিবারের ক্ষেত্রে এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়লো কেউ যে সেই সম্পর্কটার সঠিক শেপ বা আকার দেওয়া হয়তো সম্ভব নয়, তার বাবা মায়ের পক্ষে সেটা অ্যাকসেপ্ট করাও সম্ভব নয়। আজকাল তো এই বর্তমান যে টিনেজার্স তাদের মধ্যে তো এটা খুব প্রভূত পরিমাণে দেখা যাচ্ছে আজকাল, যে খুব দ্রুততার সঙ্গে তারা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে এবং তার সঙ্গে নানা রকম সমস্যা, তারপরে এক্সট্রিম ডিপ্রেশন, তারপর তো পরবর্তীকালে আরও গুরুতর সমস্যা। সেই অবাঞ্ছিত সম্পর্ক সেই নিয়ে আজকে আলোচনা থাকবে। দেখুন, অবাঞ্ছিত সম্পর্ক জ্যোতিষের ভিত্তিতে আমরা যদি অবাঞ্ছিত সম্পর্কের যদি পর্যালোচনা করতে যাই, সেই জ্যোতিষের ভিত্তিতে প্রথম পর্যালোচনা করার ক্ষেত্রে প্রথম বিষয় হলো যে আপনার জন্মকুণ্ডলী এবং সেই জন্মকুণ্ডলীর কিছু কানেকশন, বিশেষত এই আমাদের অবাঞ্ছিত যে সম্পর্ক এবং তার যে বৃদ্ধি তা মূলত দিয়ে থাকে রাহু, এবং তার সঙ্গে আমাদের যদি সপ্তম ভাব, নবম ভাব এবং পঞ্চম ভাব যদি কোনোভাবে তার সঙ্গে যুক্ত হয় বা সম্পর্ক তৈরি করে, তাহলে সেক্ষেত্রে জ্যোতিষের মানা হয় যে অবাঞ্ছিত সম্পর্ক বা ইল্লিগাল রিলেশনশিপ। তো এই যে বিষয়টা, এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে গেলে বা আপনি যদি কাউকে এটা এক্সপ্লেন করতে যান যে আপনি অবাঞ্ছিত সম্পর্ক বা আপনার পার্টনার কোনো অবাঞ্ছিত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, যে বেরোতে পারছে, অনেক সময় বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না, তার জন্য কিন্তু আপনি তাকে যদি কোনো পার্টিকুলার স্টোন ভিত্তিক কোনো রেমিডিস দিতে যান, সে কিন্তু কোনোভাবে গ্রহণ করতে চাইবে না। তাকে এমন কোনো পদ্ধতি আমাদেরকে নিতে হবে, অর্থাৎ তন্ত্রোক্ত যে ষঠকর্ম রয়েছে সেই ষঠকর্মের মাধ্যমে আমাদেরকে তার মূলত তাকে বের করে আনার চেষ্টা করতে হবে। এবং এই কারণের জন্যই কিন্তু বাসুদেবের পূজা এবং
নারদ মুনির পূজা আমরা এখানে করবো। বিশেষত এই সম্পর্কগুলোকে, রিলেশনশিপটাকে, পুরনো রিলেশনশিপটাকে বিল্ড করে আর নতুন রিলেশনশিপ যেটা অবাঞ্ছিত সেখান থেকে তাকে বের করে আনার জন্য। কেন নারদমণির কথা এখানে বললাম, তার কারণ আমাদের শাস্ত্রে বলা হচ্ছে নারদমণিকে বিভিন্ন ক্ষেত্রে কলহ লাগিয়ে দেওয়ার মূল মন্ত্র হিসেবে ইউজ করা হতো। তো তার এই যে স্বভাব, সেই জায়গাটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি, যে আমাদের জীবনে আমাদের যে সমস্যা সেই সমস্যাটাকে সমাধান থেকে আমরা এগোতে পারি। আমরা কথা বলে তারপর আলোচনা করবো। হ্যালো, নমস্কার, বলুন, কে আছেন? ১৯৭ ১৯৯৪ সময়টা বলুন। বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছেন, তাই তো? আচ্ছা, তাহলে সৌভাগ্য দর্পণ আগে কখনো দেখেছেন এই অনুষ্ঠান, না প্রথমবার দেখছেন? অনুষ্ঠানটা দেখেছি, আচ্ছা, চেষ্টা করেছিলেন লাইনে পাওয়ার, তাই তো? তাহলে কেন চেষ্টা কেন করেছেন, কি কারণে? আমার ছেলে ক্যারিয়ার সম্বন্ধে জানতে চায়, আবার ছেলে বিয়ে দিয়েছি, আবার ৩ বছর হলো কোনো সন্তানাদি হয়নি। তা অনুষ্ঠান কেমন লাগছে বলুন? আমার তো অনুষ্ঠান খুব ভালো লাগে। আমার সাথে থাকুন, যা যা শুনবেন তারপর রেসপন্স করবেন। আচ্ছা, আপনার আপনার এখানে মধুসূদনের লগ্ন হিসেবে পাওয়া যাচ্ছে তুলা লগ্ন, এবং রাশি হিসেবে তুলা লগ্ন, এবং এই লগ্নে বৃহস্পতি এবং রাহু একসঙ্গে বসে রয়েছে, এবং সপ্তম স্থানে কেতু এবং অষ্টম স্থানে মঙ্গল বসে রয়েছে, অর্থাৎ জন্মছকে মাঙ্গলিক দোষ। এবং এখানে রবি এবং শুক্র এবং বুধ, এই তিনটে গ্রহ, কিন্তু বুধকে এখানে অ্যাকচুয়ালি বলা হয় বালক গ্রহ, এবং এখানে ওনার ক্ষেত্রে বুধ এখানে বসে রয়েছে নবম স্থানে, এবং ওনার মধ্যে সবসময় যেমন একটা চঞ্চলতা ভাব সবসময় ওনার মধ্যে থাকবে, এবং ওনার যে কোনো কাজের ক্ষেত্রে একটু ডিসিপ্লিনি ওয়েতে কাজ করেন, কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হয়, পারিবারিক দায়িত্ব অন্যান্যদের তুলনায় অনেক বেশি, ঠিক বলছি তো? এছাড়া আরেকটা জিনিস এখানে যা দেখা যাচ্ছে, ওনার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট যেভাবে হওয়া উচিত সেই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে না, এবং এখানে সপ্তম স্থানে যেহেতু কেতু বসে রয়েছে, ফলে বিবাহ স্থানটাতে কিছু না কিছু একটা সমস্যা কিন্তু রয়েছে, এবং এখানে ওনার পঞ্চম স্থান শনিযুক্ত, সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভে, এই যে শনি যেহেতু যুক্ত হয়ে গিয়েছে, এই শনি যেহেতু পঞ্চম স্থানে যুক্ত হয়েছে এবং সক্ষেত্রস্থ অবস্থায় বসে রয়েছে, এই জায়গাটাই হচ্ছে মূল সমস্যা, যে ওনার কোনো ইস্যু হওয়ার ক্ষেত্রে। তার কারণ শনিকে বলা হয় নপুংসক গ্রহ, এবং সে তার পঞ্চম স্থানে পঞ্চম স্থানেই বসে রয়েছে। আবার জ্যোতিষে কথাও বলা হয় যে পঞ্চম পতি যদি পঞ্চম স্থানে অবস্থান করে তাহলে সেই ভাবকে নাকি রক্ষা করে, কিন্তু এই যে ক্ষেত্র যেহেতু নপুংসক গ্রহ, সেই কারণের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু এখানে ডিলেরও কারক গ্রহ, সেই কারণের জন্য এই জায়গাটাকে যদি প্রপারলি রেক্টিফিকেশন না করতে পারা যায়, আগামী দিনে কিন্তু কখনোই কিন্তু সফলতা আসবে না। আর একটা বিষয়ে বলবো, যেহেতু এনার একাদশ স্থানেও, অর্থাৎ আপনার ছেলের মধুসূদনের এখানে একাদশ স্থানে শুক্র বসে রয়েছে, এবং এই একাদশ স্থানে শুক্র বসে শনি দ্বারা দৃষ্ট, ফলে স্ত্রীর টিউবসে কিছু প্রবলেম থাকবে, অর্থাৎ ওনার সন্তান ক্যারি করার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। এরকম ধরনের সমস্যা কি হয়েছে, ডাক্তারের সঙ্গে আপনারা কি অলরেডি কনসাল্ট করেছেন? ডেফিনেটলি সমস্যা আছে, আপনি ভালো করে কনসাল্ট করুন। তার কারণ হচ্ছে এই যে পার্টিকুলার পয়েন্টটা বললাম, এই পার্টিকুলার পয়েন্টটা ধরে আপনি কনসাল্ট করুন, ডেফিনেটলি হবে। এবং এর সঙ্গে সঙ্গে ওনার এই যে জায়গাটা, যেহেতু পঞ্চম স্থানে শনি বসে রয়েছে, সেই পঞ্চম স্থানে শনি এবং একাদশ স্থানে শুক্রযুক্ত অবস্থা এবং শনি দ্বারা দৃষ্ট, এই জায়গাটাই হচ্ছে মূল প্রবলেম। এবং সন্তান কারক গ্রহ বৃহস্পতি রাহুযুক্ত, এই পার্টিকুলার এরিয়া, এই যে প্রবলেম নেই আপনার ওনার ওয়াইফের ক্ষেত্রে, ক্যারি করার ক্ষেত্রে প্রবলেম থাকবে, আর দ্বিতীয়ত এটা ওনার কিছু একটা জায়গায় সমস্যা রয়েছে, সেটাকে প্রপার কিছু যদি রেমিডিস করতে পারা যায়
তাহলে অবশ্যই শনি যখন কুম্ভ রাশিতে গমন করে মোটামুটি ভাবে ডিসেম্বর মাস ক্রস করবে, আগামী বছর ডিসেম্বর মাস, তারপর থেকে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু যতদিন না এই প্রপার যে সমস্যা রয়েছে সেই প্রপার সমস্যাটাকে যতক্ষণ না সমাধান হবে ততক্ষণ কোনোদিনই সম্ভব নয় এই পার্টিকুলার এরিয়াতে। এর জন্য আপনি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে যদি মনে হয় যোগাযোগ করতে পারেন, অথবা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। এবং পার্টিকুলার যে জায়গাটা প্রবলেম সেই পার্টিকুলার জায়গাটা প্রবলেমটাকে ধরে বলে দিলাম, এই জায়গাটাকে সমাধান করুন, ডেফিনেটলি সমস্যাটা মিটবে, কারণ এখান থেকে বেরিয়ে আসার চান্স অনেকটা রয়েছে। একদম, বারবার আপনারা শুধুমাত্র জেনে সময় নষ্ট করবেন না, আপনি বার অনেক কিছু বিষয় থাকে না অনলাইনে এইভাবে বলাটাও না, তাও তো অনেকটা বলে দেওয়া হলো, এর থেকে বেশি কিছু বিষয় আছে যেটা হয়তো চেম্বার ভিজিটে আপনারা সঠিকভাবে জানতে পারবেন। তাই যদি আপনি বা আপনারা কেউ মনে করেন ডক্টর তীর্থবত আচার্যকে প্রয়োজন রয়েছে, মোবাইল নাম্বার ট্রিবিউ স্ক্রিনে রয়েছে, চেম্বার আপনাদের জানা আছে। নতুনদের ক্ষেত্রে একবার বলে দেবো, প্রতি মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার শিয়ালদা, আপনারা বৃহস্পতিবার শোভাবাজে, শুক্রবার কালীঘাট, শনিবার শাহরাপুরি চেম্বার যেমন ছিল রয়েছে, এছাড়া বর্ধমান, আরামবাগ, কৃষ্ণনগর, মেদিনীপুর আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এখন থেকে দমদমে পেয়ে যান সেটাও জানা আছে। সমস্ত কিছুকে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে যে কোনো চেম্বারের জন্য অগ্রিম বুকিং কিন্তু মোবাইল নাম্বার যেটা সেখানে করবেন। আর যদি লাইভ অনুষ্ঠানে বহু মানুষ চেষ্টা করেন, তাই চেষ্টা করা হয় সোম বৃহস্পতি আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান রাখার, তার পাশাপাশি প্রতি শনিবার রাত্রি 10:35 কিন্তু থাকে একটি স্পেশাল পর্ব, আমরা কথা বলবো কি কলার নিয়ে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কার বিষয়ে কথা বলবেন বলুন? আপনার নাম, ডেট অফ বার্থ বলতে হবে। আমার নাম অনিরুদ্ধ ভট্টাচার্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21/12/1982। সময়? সময় রাত্রি 11:15। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, জন্মস্থান কলকাতা, হাওড়া থেকে বলছেন। অনিরুদ্ধ বাবু কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? আমি অনুষ্ঠানে, আমি একদম নতুন, আমি দাদার এই অনুষ্ঠান মোটামুটি আগে একবার দুবার দেখেছিলাম, তারপরে দেখা হয়নি। আচ্ছা, আপনি একবার দুবার দেখেই ভালো লেগে গেল, 11:15 রাত্রি, জন্মস্থান কলকাতা, তাহলে একবার দুবার দেখে এমন কি ভালো লাগলো যে কথা বলতে ইচ্ছে হলো? হ্যাঁ, এমনি কথা বলতে ইচ্ছে, দাদার প্রোগ্রাম দেখবো, দাদাকে ভালোই লাগে মোটামুটি, কথা বলতে ইচ্ছে হলো দাদার সাথে। আপনার বিষয়ে যা যা বলা হবে আগে শুনে নিন, ঠিক আছে? তারপর যদি আরো কিছু জানার থাকে অবশ্যই বলবেন। আচ্ছা, এখানে অনিরুদ্ধ বাবু আপনার এখানে লগ্ন পাওয়া যাচ্ছে কন্যা লগ্ন, এবং রাশি পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি। অর্থাৎ কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বর্তমানে শনির সাড়ে সাথে একটা প্রভাব চলছে। এই শনির সাড়ে সাথে প্রভাব যতদিন চলবে ততদিন সময়টা কিন্তু মোটেও ভালো না, একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে সবসময় থাকা হবে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কাজেই সফলতা আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু সম্ভাবনা। এছাড়া আপনার এখানে জন্ম নক্ষত্র শতভিষা নক্ষত্র, এবং আপনার যে লগ্ন সেই লগ্নে যেহেতু এখানে উত্তরাষাঢ় লগ্ন পড়েছে আপনার, যেহেতু কন্যা লগ্ন, সেই কারণের জন্য আপনার যে কোনো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা থাকবে, এবং এখানে রবি, বুধ এবং শুক্র কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, ফলে আপনি আপনার নিজের কথা কারোর সঙ্গে সঠিকভাবে প্রকাশ করতে পারেন না। এর সঙ্গে সঙ্গে রবি যেহেতু কেতুযুক্ত এবং সেই কারণের জন্য এখানে গ্রহণ দোষ, অর্থাৎ প্রপার ডেভেলপমেন্ট সঠিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু সবসময়ই রয়েছে, এবং নিজের যেহেতু শুক্র এবং কেতুযুক্ত সেই কারণের জন্য আপনার নিজের প্রপার অ্যাপ্লিকেশন বা প্রফেশনাল ক্ষেত্রে যে প্রপার ডেভেলপমেন্ট সেই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু রয়েছে। দ্বিতীয় স্থানে এখানে শনি অবস্থান করছে, এবং এখানে দ্বিতীয় স্থানে শনি অবস্থান করার ফলে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট যেভাবে তুঙ্গস্থ অবস্থা থেকেও যেভাবে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেই ডেভেলপমেন্টটা কিন্তু হয় না, ঠিক বললাম তো? আপনার এখানে মূল প্রশ্ন হচ্ছে আপনার কেরিয়ার নিয়ে, মানে আপনি যে কাজই করছেন সেই কাজের সঠিক রূপ পাওয়া যাচ্ছে না, বা কাজের চেষ্টা শুরু করছেন কিন্তু সেটা সঠিকভাবে একটা প্রপার ওয়েতে পৌঁছাতে পারছেন না। এছাড়া আর একটা সমস্যা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আপনি যে কাজই করেন না কেন সেই ক্ষেত্রে সবসময় একটা ডিলে হয়, মানে দেরি হয়, এবং সফলতা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, এবং নিজের কনফিডেন্স লেভেল তার জন্য বিভৎস পরিমাণে লুজ হয়ে যায়। শুরু করেন খুব কনফিডেন্স নিয়ে, কিন্তু যত দিন এগোয় আস্তে আস্তে করে কনফিডেন্সটা লুজ হতে আরম্ভ করে এবং নিজের ফোকাসটা সেই জায়গা থেকে নড়ে যায়, তাই তো? এই যে বললাম, এই যে পার্টিকুলার পয়েন্টটা বললাম, এবং এর সঙ্গে সঙ্গে আপনার এখানে কালসর্প দোষ যুক্ত হয়ে রয়েছে, এবং এখানে মঙ্গল তুঙ্গস্থ অবস্থা থেকেও কিন্তু আপনার মধ্যে যে পরিমাণ সাহস তৈরি হওয়া উচিত সেই জায়গাটা কিন্তু এখানে তৈরি হয় না। আপনি কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, হঠকারী সিদ্ধান্ত, যে হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার জীবনে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, এবং জীবনে অনেক উঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং স্টিল যাচ্ছেন, ঠিক বললাম?
এই যে পার্টিকুলার পার্টটা বললাম, এই পার্টিকুলার পার্টের সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় শনি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, আমি আবারও ইন্ডিকেট করে বলছি, শনি যখন কুম্ভ রাশিতে জানুয়ারি মাসে প্রবেশ করবে, সেই সময় থেকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে আপনার কর্মক্ষেত্রে জায়গাটাকে একটুখানি ইম্প্রুভ করার চেষ্টা করুন। গ্রহণ দোষ এবং যে কালসর্প দোষের যে নেগেটিভ প্রভাব, আপনার এখানে নেগেটিভ কালসর্প দোষ। জেনারেলি আমার অনুষ্ঠানে দেখবেন আমি কালসর্প দোষ নিয়ে খুব একটা বলি না, কারণ কালসর্প দোষের প্রভাব অনেক রকম ভাবে তার প্রভাব রয়েছে, এবং সেই কালসর্প দোষের এখানে কিন্তু নেগেটিভ কালসর্প দোষের প্রভাব, সেই কারণের জন্য আমি উল্লেখ করলাম। তার কারণ কালসর্প দোষের যে প্রভাব তার জন্য সবসময় সবকিছু আটকে যায় না, আফটার 36 ইয়ার্স কালসর্প দোষের প্রভাব যথেষ্ট ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং তার অনেক কিন্তু প্রভাব কিন্তু কন্ট্রোল করা অনেক ওয়েও রয়েছে। সেই কারণের জন্য শুধুমাত্র কালসর্প দোষের জন্যই নয়, কিন্তু এই যেহেতু এখানে কালসর্প দোষ নেগেটিভ কালসর্প দোষের প্রভাব দিচ্ছে, তাই এটা উল্লেখ করলাম বিশেষভাবে। তো এখানে এই জায়গাটাকে পার্টিকুলার সলভ করুন, এবং আপনার এখানে কর্মপতি একটু D10 চার্টে অর্থাৎ দশমাংশ চার্টে, আমি বারবারই আমার অনুষ্ঠানে বলি যে শুধুমাত্র লগ্ন চার্ট নয়, লগ্ন চার্টের সঙ্গে নবাংশ এবং দশমাংশ চার্টের বিশ্লেষণের প্রয়োজন আছে। এবং আমরা যদি KP পদ্ধতিও ব্যবহার করি, সেই KP পদ্ধতিতে D10 অর্থাৎ দশমাংশের সাবলট দিয়ে বিচার করার প্রয়োজন রয়েছে। আপনার অ্যাকচুয়ালি এখানে যে কর্মপতি সে কিন্তু খুব ভালো অবস্থায় থাকলেও দশমাংশ চার্টে গিয়ে তার কিন্তু অবস্থা মোটেও ভালো নেই, ফলে আপনি শুরুটা খুব সুন্দর, কনফিডেন্স লেভেল মারাত্মক, প্রথম রেসপন্স খুব মারাত্মক, কিন্তু যত সময় এগোবে তত আস্তে আস্তে করে জায়গাটা লুজ করবে। এই পার্টিকুলার পয়েন্টটাকে সলভ করুন, তাহলেই দেখবেন সমাধান হবেই। আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলে আসি যে শুধুমাত্র জন্মছক নয়, জন্মছকটাকে আরো অনেক রকম ভাবে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ একটা চার্টকে আপনি যদি বিশ্লেষণ করেন, যেমন D9 নয় ভাগে ভাগ করে করা যায়, তাকে 10 ভাগে ভাগ করে করা যায়, D60 ভাগে ভাগ করে করা যায়, 60 ভাগে ভাগ করে করা যায়, এই যে জায়গাটা, এই জায়গাটাকে যতক্ষণ আপনি প্রপারলি দেখবেন, আপনি আপনার জন্মছকে দেখবেন আপনার দশমপতি মঙ্গল তুঙ্গস্থ অবস্থা বসে রয়েছে, কিন্তু আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারছেন না। তার মূল কারণ আপনার দশমাংশটা গিয়ে কোনো রকম ভাবে লগ্ন আর দশমের সঙ্গে কানেকশন তৈরি হচ্ছে না। এই যে জায়গাটা যতক্ষণ না সলভ করবেন ততক্ষণ কোনোদিনই কোনো কিছু হবে না। এই জায়গাগুলোকে প্রপারলি নিজেরা বুঝুন, এভরিথিং চুজ ইট ওয়াইজলি। আমি সবসময় বলি যে যা কিছু বুঝবেন, কেন বুঝবেন, আপনার নিজের জন্মছক প্রপারলি দেখুন, দেখে তার সঙ্গে সঠিক দেখে সেই সঠিক বুঝে তবেই তার ডিসিশন নিয়ে সঠিক প্রতিকার করুন, সঠিক সময় করুন, তাহলেই দেখবেন আপনাদের যে সমস্যা সেই সমস্যা থেকেও বেরোবেন এবং জীবনে উন্নতি হতে করতে পারবেন। এবার আজকে যে কথা আরম্ভ করেছিলাম যে অনেক ক্ষেত্রে যে অবাঞ্ছিত প্রেম, এই অবাঞ্ছিত প্রেমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা ট্র্যাপও তৈরি হয়, মানে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো ইউজ করার প্রয়োজনীয়তা রয়েছে, সে ব্যবহার করার যে প্রয়োজনীয়তা রয়েছে সেই কারণের জন্য আপনাকে আপনি এমন কোনো তার ব্যবহারের দ্বারা এমনভাবে প্রভাবিত হয়ে গেলেন, সেই ব্যবহারে প্রভাবিতের জন্য আপনাকে পরবর্তীকালে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, এবং সেটা পরে আপনি বুঝতে পেরে সেখান থেকে বেরোতে চাইছেন কিন্তু কোনো রকমভাবে বেরোতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিঃসৃঙ্গ প্রয়োগ করতে হবে, প্রয়োজন বোধে অর্থাৎ চার্টের যে ভারিত্বা, তার যে দশা অন্তদশা প্রয়োগ, গোচরের অবস্থান, সেই দেখে চক্রশূলবাণী প্রয়োগের প্রয়োজন থাকে। অর্থাৎ আমাকে একটা অবাঞ্ছিত প্রেম থেকে বেরোতে গেলে একটা চার্টকে ভালো করে বিশ্লেষণ করে দেখতে হবে আমি কি প্রয়োগ করব। কেন তন্ত্রের যে ষটকর্ম আছে সেই ষটকর্মের তো প্রয়োগ তো আমি করবো, কিন্তু সঠিক প্রয়োগটা কি? আমি শুধুমাত্র বাসুদেবের পূজা নারদগুন্দির পূজা করব? বাসুদেব হচ্ছে এমন একজন দেবতা কল্পবৃক্ষ সমেত নারায়ণ, এই কল্পবৃক্ষ সমেত নারায়ণ যেহেতু সেই কারণের জন্য তার কাছে কিন্তু যে কোনো ধরনের মনস্কামনা পূরণ হতে পারে। আর নারদমুনি হচ্ছে আমাদের কলহ লাগানোর প্রধান অনুঘটক হিসেবে ব্যবহার করা যায়, সেই কারণে এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি। আবার যদি কোনো ট্র্যাপ হয় সেক্ষেত্রে নৃসিংহ অথবা চক্রশিলবাণী প্রয়োগ করতে পারি, সেই কারণের জন্য কিন্তু আমরা সঠিকভাবে এইগুলো যদি প্রয়োগ করতে পারি তাহলে যে কোনো অবাঞ্ছিত প্রেম থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি এবং বের করে আনা কিন্তু সম্ভব, কিন্তু সঠিকভাবে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। একদম এই জায়গায় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে অনেকে হয়তো ভাবছে যে রিলেশনশিপের মধ্যে রয়েছে, যেটা আপনি প্রথমেই বললেন যে তাকে কোনো রেমিডি নিলে দিতে চাইলে তিনি নেবেন না, তো সেক্ষেত্রে যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয় তাহলে একজন অনেক সময় সেই যে রিলেশনশিপটা রয়েছে সে তো তার মধ্যে একটা, সে তো নিজে বুঝতে পারছে না, কিছু কিছু সময় এমন সময় কিছু সময় এমন কিছু রয়েছে যে সে তার পক্ষে সেটা ব্যবহার করা সম্ভব না, বা এমনও কিছু কিছু ক্ষেত্রে সে হয়তো রিলেশনশিপটা চাইছে কিন্তু তার পরিবারের ক্ষেত্রে প্রভাব এমন ভাবে পড়ছে যে তাকে যদি রেমিডিস করা হয় তা সে কিন্তু সেখান থেকে নিতে চাইবে না। সেই জন্য আমাদের তন্ত্রক্ত যে ষটকর্ম, সেই ষটকর্মের মাধ্যমে কিন্তু আমাদের বের করে আনতে পারি, কিন্তু সেটা সম্পূর্ণরূপে আমার যে একটা চার্ট জন্মছক, তার জন্মছকের আমি কি প্রয়োগ করব, ষটকর্মের তো প্রয়োগ তো করবো, ষটকর্মের কোন জায়গাটায় প্রয়োগ করব, কি ধরনের প্রয়োগ করব, কখন চক্রশূলবাণী প্রয়োগ, কখন নৃসিংহ প্রয়োগ, কখন নারদমুনি বাসুদেবের প্রয়োগ, এই যে বাসুদেবের পূজা আমরা করবো তাতে ওম ভাগবত বাসুদেবায় নেবো, এই যে মন্ত্র এটার মধ্যে অনেক পাওয়ার আছে, এবং নারদ এবং
বাসুদেব হচ্ছে এমন একজন দেবতা যাকে কল্পবৃক্ষ সমেত কল্পনা করা হয়, অর্থাৎ কল্পবৃক্ষ আমাদের যে কল্পনা সেই কল্পনাটাকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের যে চাই চাই না কেন তিনি আমাদের পূরণ করতে পারেন। তো এখানে কোন জায়গাটাকে আমি পূরণ মেথডটাকে ইউজ করব বা কোনটা মানে প্রয়োগ করলে আমরা সঠিকভাবে তাকে বের করে আনতে পারবো সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার একটা চার্ট এবং তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা গোচরের ভিত্তি। এই টোটালটা দেখে আমাকে ডিসাইড করতে হবে আমি কোনটা প্রয়োগ করবো তাকে বার করে আনতে পারবো, মানে একটা রেমেডির এবং এর সঙ্গে সঙ্গে আমাকে আরো কিছু কাজও করতে হবে, আমার কিছু বাস্তু নিয়োগও করতে হবে। কিরকম? আমাকে সঙ্গে সঙ্গে নর্থ ওয়েস্ট সবসময় আমার বাড়িকে ক্লিন করে রাখতে হবে। যদি স্বামীর সঙ্গে আমার সম্পর্ক মানে যে পার্টনারের সঙ্গে সম্পর্ক আমার খারাপ তার সঙ্গে সঙ্গে আমাকে সবসময় লেফট সাইডে অ্যালাইনমেন্টে থাকতে হবে, আমি সবসময় তার বাঁ দিকে থাকার চেষ্টা করবো। যখন আমি তার সঙ্গে রুমে থাকবো সবসময় বাঁ দিকে থাকার চেষ্টা করবো। এছাড়া আমার সাউথ ওয়েস্ট কর্নার এবং বেডরুম সবসময় ক্লিন রাখতে হবে এবং কোনোরূপভাবেই রাধা কৃষ্ণের মূর্তি সেখানে রাখা যাবে না, তার কারণ রাধা কৃষ্ণের মধ্যে প্রচণ্ড পরিমাণ প্রেম থাকবে, তাদের কিন্তু মিলন কিন্তু সম্ভব হয়নি। তো সেই এই যে জায়গাটা আবার অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে সন্তানের সঙ্গে একটা অবাঞ্ছিত প্রেমের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে টিনেজার্সের যে একটা ভীষণ প্রবলেম। তো এদের ক্ষেত্রে কি করবেন, এদের ক্ষেত্রে একটা কলকে ফুল নিন এবং এই কলকে ফুলের সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে নিন। এই কলকে ফুল আর গোলাপ জল মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করুন এবং এই পেস্ট মিশিয়ে নিয়ে তা সেটাকে মা দুর্গা অর্থাৎ চতুর্ভুজ, আমি আগেও বলেছিলাম এই যে মূল কারণ হচ্ছে রাহু এবং রাহুর প্রভাব কমাতে গেলে মা দুর্গা চতুর্ভুজা মূর্তি আপনাকে রাখতে হবে। মা দুর্গা সিংহবাহিনী যে চতুর্ভুজা মূর্তি তার সামনে পেস্টটিকে রাখুন এবং অনামিকা দিয়ে নিজে গ্রহণ করুন এবং যদি সম্ভব হয় সন্তানকে দিন, যদি সন্তানকে দেওয়া অসম্ভব হয় তাহলে সেক্ষেত্রে তার যে ফটো তাতে দিন। তিনটে বৃহস্পতিবার করুন। এই তিনটে বৃহস্পতিবার করার পর চার নম্বর বৃহস্পতিবারে গ্যাপ দিয়ে আবার তিনটে বৃহস্পতিবার করবেন। এটা করার পর দেখবেন আপনার সন্তানের মধ্যে এই যে অবাঞ্ছিত যে জায়গাটা সেটা আস্তে আস্তে করে ধীরে ধীরে কন্ট্রোল হবে। তারপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, প্রথমে জীবন নিয়ন্ত্রণ করুন তারপরে ভালো করে সেটাকে কনসাল্ট করুন এবং এই জায়গাটা থেকে বেরিয়ে আসার যে জায়গা রয়েছে সেগুলো ব্যবহার করে এই যে ভুল যে ট্র্যাক সেই ভুল ট্র্যাকের জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব, বের করে আনাও কিন্তু সম্ভব। কারণ পিতামাতারা সবসময় চায় তাদের সন্তানের শুভ হোক এবং তারা জীবনে অনেকে হোক, সেই যে ভুলগুলো সেই ভুলগুলো যাতে না হয় সেদিকে অবাঞ্ছিত রেখে তাদের কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া এবং এই যে পদ্ধতি বললাম এটাকে করা যদি যেতে পারে তাহলে কিন্তু আপনার সন্তানের যে অবাঞ্ছিত সম্পর্ক বা তা আপনারা বুঝতে পারছেন যে সে এখান থেকে অনেক ডাইলুটেড হচ্ছে, সে অনেকভাবে প্রতারিত হতে পারে বা হবে সেই জায়গা থেকে কিন্তু এইটা যদি আপনারা করতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্ভব। এবার যাদের স্বামীর সঙ্গে বা পার্টনারের ক্ষেত্রে সমস্যা তাদের ক্ষেত্রে তারা কি উপচার করবে, আমি তো প্রথমেই বললাম যে বাড়ির মধ্যে অবশ্যই নর্থ ওয়েস্ট ক্লিন রাখতে হবে, সাউথ ওয়েস্ট আর বেডরুমটাকে অবশ্যই রাধাকৃষ্ণের মূর্তি রাখা যাবে না এবং সবসময় পার্টনারের বাঁ দিকে থাকতে হবে এবং অবশ্যই সন্তান হোক আর আপনার পার্টনারই হোক যার ক্ষেত্রে এই অবাঞ্ছিত প্রেম থাকুক না কেন মেরুন ও ব্রাউন কালারের কোনো ইনগ্রিডিয়েন্টস চাদর পর্দা এগুলো কিন্তু বেডরুমে বা কোথাও ব্যবহার করা যাবে না, এই জায়গাটা নিজেদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং যদি পার্টনারের ক্ষেত্রে সমস্যা হয় তাহলে সবুজ রঙের কাপড়ে একটু মাসকলাই বেঁধে এবং মেহেন্দি গুঁড়ো শুকনো মেহেন্দি গুঁড়ো তার মধ্যে বেঁধে সেটাকে আপনার পার্টনার যেখানে শোয়ে তার আশপাশে রেখে দিন এবং একটা মন্ত্র বলবো সেটাকে মনে মনে পাঠ করুন 28 বার। ওম কাম কাম মালিনী আপনার পার্টনারের নাম বসমানায় কুরু কুরু স্বাহা। আবার রিপিট করছি, ওম কাম কাম মালিনী আপনার পার্টনারের নাম বসমানায় কুরু কুরু স্বাহা। এটা 28 বার প্রত্যহ পাঠ করুন। আর যে মানে বললাম এটা বুধবার দিন করবেন, শুক্লপক্ষের বুধবার, যে কোনো উপচার শুরু করতে হয় সবসময় শুক্লপক্ষে কখনোই কৃষ্ণপক্ষে না, এটা আপনাদের তীর্থপথ আচার্য ছাড়া কেউ কোনো দিন বলবে না। উপচার অনেক বলে যাবে অনেক কিছু করে যাবে কিন্তু অ্যাকচুয়ালি একটা উপচারের সঠিক বিধি কবে প্রয়োগ করলে স্বাস্থ্যসম্মতভাবে সেটা প্রয়োগ করলে সেটা কীভাবে তার থেকে আপনার প্রভাব পাবেন সেটা শুধুমাত্র শুক্লপক্ষে দিয়েই সম্ভব। কৃষ্ণপক্ষে কোনো উপচার যদি শুরু হয় সেক্ষেত্রে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু তার ফল পাবেন না। যাভাবে বললাম এইভাবে যদি করতে পারেন এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে সব অবশ্যই কিন্তু এই ধরনের অবাঞ্ছিত ভ্রম বা ট্রেম ট্র্যাপ সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা আপনার যে পরিজন তাকে বের করে আনতে পারবেন এবং জীবনে কিন্তু সুগম পথে উত্তরণের পথে এগোতে পারবেন। এই অনুষ্ঠান আমি এটুকু বলতে পারি যে বহু মানুষকে হয়তো সেই দিশাটা দেখাচ্ছে যারা হয়তো দীর্ঘ বছর ধরে এই সমস্যায় ভুগছেন, না তারা যদি চান মুক্তির উপায় তাহলে কিন্তু শুধু সৌভাগ্য দর্পণ দেখে না সরাসরি যোগাযোগের প্রয়োজন রয়েছে। আজকে সময় একেবারেই থামতে বলছে, পরবর্তী সময় আবারও ঠিক সময় আমাদেরকে চলে আসতে বলবো। ততদিন ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকবেন, নমস্কার।